একজন বাংলাদেশি কবি ও গীতিকার, যিনি প্রতিবাদী রোম্যান্টিক কবি হিসেবে খ্যাত। 80-এর দশকে কবিকণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি বাংলাদেশি শ্রোতাদের কাছে প্রিয় হয়ে ওঠেন, তিনি তাদের অন্যতম। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম বাতাসে লাশের গন্ধ। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে রুদ্রস্মৃতি সংসদ। রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, জন্ম 16 অক্টোবর 1956। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল উপদ্রুত উপকূল, ফিরে পাই স্বর্ণগ্রাম, মানুষের মানচিত্র, ছোবল, গল্প, দিয়েছিলে সকল আকাশ, মৌলিক মুখোশ ইত্যাদি। 1981 সালের 29শে জানুয়ারি বহুল আলোচিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে বিয়ে করেন। 1988 সালে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। তিনি 1980 সালে পান মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার। 1991 সালের 21শে জুন রুদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ব্যতিক্রমী ইউটিউব চ্যানেল ডলি হালদার, যেখানে আমরা চেষ্টা করি মহাপুরুষদের বাণী, উক্তি, শাশ্বত কথা আপনাদের সামনে তুলে ধরতে। এই পর্বে আমরা আলোচনা করছি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ উল্লেখযোগ্য কিছু উক্তি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। মেঘে আকাশের গভীর শান্তি, আমি বসে থাকি প্রিয় আগুনের বেদনার ঘ্রাণে, প্রতীক্ষমান মহুয়া মুগ্ধ মাটি। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। রাজনীতিহীন সাহিত্য চর্চা, কপটতা ছাড়া আর কি। যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সে মাঠে আজ বসে নেশার হাট। আমি একা এই ব্রহ্মাণ্ডের ভেতর একটি বিন্দুর মতো, আমি একা। যে রাত পাশাপাশি বসিবার বনলতা সেন, সে রাত আমার নয়, সে রাত অন্য কারো। পাখি হয়ে যাই অথচ খুলতে পারি না দেহের খাঁচা, ডানা ঝাপটাই অভ্যন্তরে স্বপ্নের ডানা নাড়ি। হাত ধরো, হাত ধরো, আমি তৃতীয় বিশ্বযুদ্ধের পরিবর্তে এনে দেব তৃতীয় পৃথিবীর শ্রেণীহীন কবিতার ভুবন। আমার কিছু কথা ছিল, কিছু দুঃখ ছিল আমার, কিছু তুমি ছিল তোমার কাছে। এইভাবে শূন্য করতলে আমি কি তোমায় লিখেছিলাম তোমার একান্ত ভালোবাসা, কুয়াশার বিনিদ্র শিশির।